প্রিয় ছাত্র ছাত্রীসকল, এইটো ভিডিওর জড়িয়ে আমি অনুশীলনী 11.2 দিয়া 5 নম্বর প্রশ্নের পর সমাধান করিম। আগের ভিডিওতে আমি 4 নম্বর প্রশ্নের সমাধান করেছো, তোমালে যদি চা নাই সেই ভিডিওটি চাই লবা। 5 নম্বর প্রশ্নটি সমাধান করার আগে আমি চমুকে সুঙার পৃষ্ঠকালী সূত্রটি আলোচনা করে লো, যেটা সূত্র ব্যবহার করেহে আমি এই প্রশ্নবর সমাধান করব পাৰিম। সুঙা বলে কলে তোমালে গমে পো আমি যে পানি খাবলে ব্যবহার করো গ্লাস, সেই গ্লাসটি এটা সুঙা, বা আমি যে পানি যাবলে ব্যবহার করো পাইপ, সেই পাইপবোৰ সুঙা। যে সুঙার উপরের অংশটো আর তলর অংশটো এই হল বৃত্ত আকৃতির, যেহেতু এটি বৃত্ত আকৃতির সেইভাবে বৃত্তত থাকে কেন্দ্রের ইয়ারলেকে যদি আমি টানি দিও এডাল হয় ব্যাসার্ধ। ব্যাসার্ধক আমি আর বলে ধরল, যেহেতু ইয়ার উপরের অংশটো আর তলর অংশটো বৃত্ত আকৃতির, সেইভাবে ইয়াতে ব্যাসার্ধ থাকিব। আর সুঙাটোর উচ্চতা, সুঙাটোর উচ্চতাটক আমি ধরে লৈছো যে এইচ, ইয়ারেপরা ইয়ারলেকে এই হল সুঙাটোর উচ্চতা, উচ্চতাটো আমি ধরে লৈছো এইচ, আর সুঙাটোর ব্যাসার্ধ আর। এটা যদি আমাক উপরের অংশটো আর তলর অংশটো বাদ দি বাকি থাকা অংশখিনির কালি উলিয়াব লাগে, তেতিয়াহলে আমি বক্রপৃষ্ঠকালি বা পার্শ্বপৃষ্ঠকালি উলিয়াম। সুঙা এটার বক্রপৃষ্ঠকালি বা পার্শ্বপৃষ্ঠকালি হল 2πRH। তোমালোকে মনত রাখিবা, যদি সুঙাটোর উপরের অংশটো, উপরের অংশটো আর ইয়ারে তলর অংশটোর কালি আমাক নালাগে, সেইখিনির বাদে বাকি থাকা অংশখিনির কালি লাগে, তেতিয়াহলে আমি পার্শ্বপৃষ্ঠকালি উলিয়াব লাগিব। পার্শ্বপৃষ্ঠকালি বক্রপৃষ্ঠকালিও বলে কোয়া হয়। সুঙা এটার পার্শ্বপৃষ্ঠকালি হল 2πRH। আর যদি আমার সুঙাটোর গোটেখিনি অংশরে কালি লাগে, মানে উপরের অংশটোরও কালি লাগিব, তলরটোরও আর ইয়ার পৃষ্ঠখিনিরও কালি লাগে, তেতিয়াহলে আমি মুঠ পৃষ্ঠকালি উলিয়াম। মুঠ পৃষ্ঠকালি কি হব সুঙাটোৰ? মুঠ পৃষ্ঠকালি ওলোৱাৰ আগতে ইয়াতে চমুকে বৃত্তৰ কিছুমান কথা জানি লওঁ। বৃত্ত তোমালোকে পায়ে আহিছা, ধৰি লোৱা এইটো এটা বৃত্ত, ইয়াৰে কেন্দ্ৰৰ পৰা দূৰত্ব, কেন্দ্ৰৰ পৰা ইয়াৰলৈকে দূৰত্ব, এইটো কোৱা হয় ব্যাসার্ধ। ব্যাসার্ধক আমি আৰ বুলি ধৰোঁ, আৰু ইয়াৰে পৰা ইয়াৰলৈকে দূৰত্বটো কোৱা হয় ব্যাস। ব্যাসক ইংৰাজীত ডায়মিটাৰ বুলি কোৱা হয়, সেইবাবে ডি বুলি লিখিলোঁ। ব্যাসটো কি হয়? ব্যাসার্ধ ডাবল হব, কারণ ইয়ারে পৰা ইয়ারলৈকে এইটো ব্যাসার্ধ, আকৌ কেন্দ্র ইয়ারে পৰা ইয়ারলৈকে এইখিনিও ব্যাসার্ধ, মানে আর প্লাস আর, আর প্লাস আর মানে 2R, মানে ব্যাস কি হয়? ব্যাসার্ধ দুগুণ হয়। আর ব্যাসার্ধ কি হব? ব্যাসর আধা, ব্যাস যেহেতু ডি, ইয়ারে আধা মানে D/2। তোমালোকে এইখিনি মনত রাখিবা যে ব্যাস কি হয়? ব্যাসার্ধর দুগুণ হয়, আর ব্যাসার্ধ কি হয়? ব্যাসর আধা হয়। আর এইটো যেহেতু বৃত্ত, বৃত্তর কালির সূত্রটো কি তোমালোকে পাইয়ে আহিছা? এইবর বৃত্তর কালির সূত্র হল যে πr². পাইৰ মান কিমান? পাইৰ মান হল 22/7, বা পাইৰ মান আমি 3.14 বুলিও ধরব পাৰো। এতিয়া আমি এই সুঙাটোর মুঠ পৃষ্ঠকালি উলিয়াম। মুঠ পৃষ্ঠকালি উলিয়াবলৈ হলে বক্রপৃষ্ঠকালিটো যোগ হবই, বক্রপৃষ্ঠকালি হল 2πRH প্লাস। এতিয়া সুঙাটোর উপরের অংশখিনি বৃত্ত আর তলর অংশখিনিও বৃত্ত, বৃত্তর কালির সূত্র কি? πr². বৃত্ত ইয়াতে কেইটা আছে? দুটা আছে, সেইভাবে হব 2πr². সো এটা বৃত্তর কালি πr², ইয়াত যেহেতু দুটা বৃত্ত আছে সেইভাবে লিখিছো 2πr². এতিয়া ইয়ার পৰা আমি 2πr কমন লব পাৰো, 2πr যদি কমন লও ইয়াতে থাকিলে কি? এইচ প্লাস আর, বা এটা আমি সজাই লিখিব পাৰো যে 2πr ব্রেকেট আর প্লাস এইচ লিখিব পাৰো। এইটো হল যে সুঙা এটার মুঠ পৃষ্ঠকালি, তোমালোকে মনত রাখিবা যে সুঙা এটার মুঠ পৃষ্ঠকালি হল 2πr হল আর প্লাস এইচ, বা এইখিনি মনত রাখিলে হব যে 2πrh প্লাস 2πr², আর সুঙা এটার পার্শ্বপৃষ্ঠকালি হল 2πrh। এতিয়া এইখিনি সূত্র ব্যবহার করিয়ে আমি অনুশীলনীর প্রশ্নবর সমাধান করিম। এতিয়া 5 নম্বর প্রশ্ন ইয়াতে দিয়া আছে যে এটা রোলারের ব্যাস 84 সেন্টিমিটার আর দিক 120 সেন্টিমিটার, এখন খেলপথার সমান করবলে রোলারখন 500 বার ঘূর্ণর আবশ্যক হয়, প্রতি বর্গ মিটারত 75 পয়সা হিসাবে খেলপথারখন সমান করতে কিমান খরচ পড়ব? আমার এই প্রশ্নটোত এটা রোলারের কথা কৈছে, রোলার মানে এটা সুঙায় হব, রোলারটোর ব্যাস 84 সেন্টিমিটার দিয়া আছে, আর আমার রোলারটোর দিক দিয়া আছে 120 সেন্টিমিটার,
দিখ মানে হল যে রোলারটোর বা চুঙাটোর উচ্চতা। আমাক প্রশ্নত রোলারটোর ব্যাসার উচ্চতা দিয়া আছে। প্রথমতে আমি কি করিম যে রোলারটোর বক্রপৃষ্ঠকালি উলিয়াই লম। বক্রপৃষ্ঠকালি আমি যিমান পাম রোলারটো এপাক ঘুরুতে সিমানখিনি দূরত্ব অতিক্রম করিব। যদি রোলারটো পাঁচ ছবার ঘুরে তেতিয়াহলে কিমান দূরত্ব অতিক্রম করিব? আমি রোলারটোর বক্রপৃষ্ঠকালি যিমান পাও সেইখিনিক আমি পাঁচশরে পূরণ করে দিম। পাঁচশরে পূরণ করে দিলে আমি রোলারটো কিমানখিনি দূরত্ব অতিক্রম করেছে সেইখিনি পাম। আর সেই দূরত্বটুক আমি যদি 75 পয়সায় পূরণ করে দিও তেতিয়াহলে আমি খেলপথারখন সমান করতে কিমান টাকা খরচ হয়েছে সেইখিনি উলিয়াব পাৰিম। প্রথমতে আমি রোলারটোর বক্রপৃষ্ঠকালিটো উলিয়াই লও। কওঁতে তোমালোকে ভালদরে বুঝি নাপাবও পারা, এতিয়া যেতিয়া করিম করার সময় তোমালোকে ভালদরে বুঝি পাবা, মানে করিলে কনসেপ্টটো ভালদরে ক্লিয়ার হয়। এতিয়া আমার প্রশ্ন দিয়া আছে যে রোলারর ব্যাস আমাক দিয়া আছে। ব্যাস মানে ডায়মিটার আমি ডি বলে ধরো। ব্যাস দিয়া আছে 84 সেন্টিমিটার। কিন্তু আমাক ব্যাসার্ধহে লাগিব। ব্যাসার্ধটো আমি উলিয়াই লব পাৰিম, কারণ ব্যাসার্ধটো ব্যাসর আধা হয়। ব্যাসার্ধ মানে আর, ব্যাসটো হল 84, ইয়াৰে আধা মানে দুইটা হরণ করি, এটো হব 24 আকৌ 22, এটো পালো 42 সেন্টিমিটার, মানে আর মানটো আমি পালো 42 সেন্টিমিটার। আর আমার উচ্চতা দিখ দিয়া আছিলে, দিখ মানে উচ্চতাই বুঝাব, কারণ এই চুঙা চুঙাটো দিখ না থাকে, দিখ মানে উচ্চতাই। উচ্চতা দিয়া আছে 120 সেন্টিমিটার। এতিয়া আমি রোলারটোর বক্রপৃষ্ঠকালি উলিয়াম। বক্রপৃষ্ঠকালি সূত্র হল যে 2πRh, এতে মানবুর বহুও পাইর মান হল 22/7। এই মনত রাখবা যে পাইর মান 22/7। আর মান আমি 42 উলিয়াই লিছো, আর এইচর মান 120, এই আমি ক্যানসেল করব পারো, 7×6=42। এইখানে সংখ্যা পূরণ করলে আমি পাও 31680 বর্গ সেন্টিমিটার, যেহেতু ইয়ার একক তো সেন্টিমিটার আসলে এই বর্গ সেন্টিমিটার হব। রোলারটোর বক্রপৃষ্ঠকালি আমি এইখানে পাইছো, ইয়ার মানে হল যে রোলারটো এপাক ঘুরিলে ইমানখিনি দূরত্ব অতিক্রম করিব। এটা যদি রোলারটো 500 পাক ঘুরে, যেহেতু প্রশ্ন আমার 500 পাক দিয়ে আছে, 500 পাক দিলে ইমানখিনি দূরত্ব অতিক্রম করিব, সেটা আমি উলিয়াই লো যে 500 পাকত চকাটো যাব, মানে কিমানখিনি কালি অতিক্রম করিব 500 পাকত, আমি 500 পূরণ করে দিম। 500 যদি এইখানে পূরণ করো তেতিয়াহলে আমি পাম যে কিমানখিনি কালি অতিক্রম করিব রোলারটোয়ে, এটি পূরণ করলে আমি পাম 1584, ইয়াতে কেইটা জিরো আছে, তিনিটা জিরো, এটি বর্গ সেন্টিমিটার। এতিয়া আমি এই সেন্টিমিটারক মিটারত নিব লাগিব, কারণ প্রশ্নত প্রতি বর্গ মিটারত 75 পয়সা খরচ হয় বলে কৈছে, সেইভাবে আমি এইখানে মিটারত নিম 1584000। এটুক যদি মিটারত নিব লাগে তেতিয়াহলে আমি কিহেরে হরণ করিব লাগিব, 1 মিটারত 100 সেন্টিমিটার, ইয়াতে 100 হরণ করিম, যেহেতু সেন্টিমিটার দুটা আছে দুটা 100 হরণ করিব, এনেকাকে মনত রাখিব পারিবা। ইয়াতে পূরণ করলে আর একটা শূন্য পাবা, এই শূন্য শূন্য কাটা গল আর এই শূন্য শূন্য কাটা গল, ইয়াতে আমি পালো 1584 বর্গ মিটার। এতিয়া প্রশ্ন দিয়া আছে যে প্রতি বর্গ মিটারত 75 পয়সা খরচ হয়, ইমান বর্গ মিটারত কিমান খরচ হব? এতেকে খেলপথারখন সমান করা খরচ 1584ক আমি 75 পয়সার পূরণ করি, 75 পয়সা মানে 0.75, ইমানখিনি টাকা খরচ হব। এতিয়া ইয়াতে আমি পূরণ করে চাও, এইটো পালো, ইয়াত দশমিক দুটা সংখ্যার পিছত আছে, দশমিক দুটা সংখ্যার পিছত বহিব, এইটো পালো 1188 টকা। যেহেতু দশমিকৰ পিছত শূন্য আছে এইটো লিখিব নালাগে, মানে 1188 ইমান টকা খরচ হব। এতিয়া 6 নম্বৰ প্রশ্ন, এখন মুখ খোলা দৈ চুঙা এটাৰ ভূমিৰ ব্যাসার্ধ 14 সেন্টিমিটার আৰু উচ্চতা 30 সেন্টিমিটার হলে চুঙাটোৰ বক্রপিঠিৰ কালি উলিয়া। এই প্রশ্নটো একেবাৰে সহজ, আমাক এটা দৈ চুঙাৰ কথা কৈছে, চুঙাটোৰ মুখখন খোলা, মানে আমি বক্রপৃষ্ঠকালি উলিয়াব লাগিব, আর আমাক চুঙাটোর ব্যাসার্ধ মানে আরর মান দিয়া আছে, আর চুঙাটোর উচ্চতা মানে এইচ, এইচর মান দিয়া আছে। আমি জাস্ট 2πRh মানে চুঙা এটার বক্রপৃষ্ঠর কালি সূত্রটো কি 2πRh, আমি 2πRhত মানবর বহুয়াই দিলে আমি চুঙাটোর বক্রপৃষ্ঠ কালি পাম। দিয়া আছে চুঙাটোর ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে আর,
পেখাৰৰ মান দিয়া আছে 14 সেন্টিমিটাৰ আৰু চুঙাটোৰ উচ্চতা দিয়া আছে উচ্চতাক আমি এইচ বুলি ধৰোঁ উচ্চতা দিয়া আছে 30 সেন্টিমিটাৰ এতিয়া আমি চুঙাটোৰ বক্ৰপৃষ্ঠ কালি উলিয়াম চুঙা এটা বক্ৰপৃষ্ঠৰ কালি সূত্ৰ হ'ল যে 2πRh এতিয়া 2 × π মানে 22/7 আৰ মানে 14 আৰু এইচ এইচ মানে 30 ইয়াতে আমি কেনচেল কৰিব পাৰোঁ 72 14 এতিয়া আটাইবোৰ সংখ্যা যদি আমি পূৰণ কৰোঁ আমি পাম 2640 যিহেতু ইয়াৰ এককটো চেণ্টিমিটাৰ এইটো হ'ব বৰ্গ চেণ্টিমিটাৰ এইটোৱে উত্তৰ এতিয়া 7 নম্বৰ প্ৰশ্ন 5 সেণ্টিমিটাৰ বাহু দৈৰ্ঘ্যৰ 3টা ঘনক দিশে দিশে লগ লগোৱা হৈছে এই আয়তীয় ঘনকটোৰ মুঠ পৃষ্ঠকালি উলিয়া আমাক এই প্ৰশ্নটোত 3টা ঘনক লগ লগোৱাই দিছে 3টা ঘনক যদি আমি লগ লগাই লওঁ তেতিয়াহ'লে এইটো কি হৈ যাব তেতিয়াহ'লে এইটো আয়তীয় ঘনক হ'ব এতিয়া আমাক এই আয়তীয় ঘনকটোৰ মুঠ পৃষ্ঠকালি উলিয়াব দিছে এতিয়া চোৱা ইয়াতে কি দিয়া আছে ঘনকটোৰ দৈৰ্ঘ্য দিয়া আছে 5 সেণ্টিমিটাৰ চ' ঘনকটো কেনেকুৱাকৈ যদি আমি লগ লগাই লওঁ তেতিয়াহ'লে এইটো আয়তীয় ঘনক হয় এতিয়া আয়তীয় ঘনকটোৰ দৈৰ্ঘ্য বা দিশ কিমান হ'ব চোৱা ইয়াতে 5 সেণ্টিমিটাৰ আছে এইটোও 5 এইটোও 5 মানে 5 5 আৰু 5 আমি যোগ কৰিব লাগিব যোগ কৰিলে কিমান পাম 5 আৰু 5 10 10 আৰু 5 15 মানে এই আয়তীয় ঘনকটোৰ দিশ কিমান হ'ব 15 সেণ্টিমিটাৰ কিন্তু ইয়াৰে উচ্চতাটো একে থাকিব উচ্চতাটো 5 সেণ্টিমিটাৰে থাকিব আৰু প্ৰস্থটোও 5 সেণ্টিমিটাৰ থাকিব এতিয়া আয়তীয় ঘনকটোৰ দিশ হ'ব 15 সেণ্টিমিটাৰ প্ৰস্থ হ'ব 5 সেণ্টিমিটাৰ আৰু উচ্চতা হ'ব 5 সেণ্টিমিটাৰ যিহেতু দিশ প্ৰস্থ আৰু উচ্চতা আমি পাইছোঁ এতিয়া আমি আয়তীয় ঘনকটোৰ মুঠ পৃষ্ঠকালি উলিয়াব পাৰিম প্ৰথমতে আমি লিখি লওঁ যে আয়তীয় ঘনকটোৰ দিশ প্ৰস্থ আৰু উচ্চতা যিহেতু 3টা ঘনক লগ লগাই দিছে সেইবাবে দিশ মানে এল এল হ'ব 5 যোগ 5 যোগ 5 মানে 15 সেণ্টিমিটাৰ আৰু প্ৰস্থ প্ৰস্থ মানে বি প্ৰস্থটো একে থাকিব 5 সেণ্টিমিটাৰ আৰু উচ্চতা উচ্চতাটো একে থাকিব এইচ এইটো 5 সেণ্টিমিটাৰ এতিয়া আমি আয়তীয় ঘনকটোৰ মুঠ পৃষ্ঠকালি উলিয়াম আয়তীয় ঘনকৰ মুঠ পৃষ্ঠকালি সূত্ৰ আমি আগৰ ভিতৰত আলোচনা কৰিছোঁৱে যে 2 হ'ল LB + BH + LH এতিয়া আমি ইয়াতে মানবোৰ বহুৱাম এল মানে 15 আৰু বি মানে 5 আকৌ বি মানে 5 এইচ মানে 5 আকৌ এল মানে 15 আৰু এইচ মানে 5 এইটো একেবাৰে সহজ প্ৰশ্ন আছিলে এইটো পূৰণ কৰিলে এতিয়া মানবোৰ পাম 15 × 5 75 5 × 5 25 আকৌ 15 × 5 75 এইকেইটা সংখ্যা যোগ কৰিলে আমি পাওঁ 175 175 আৰু 2 × কৰিলে আমি পাওঁ 350 যিহেতু এইটো কালি কালি হ'লে এইটো বৰ্গ চেণ্টিমিটাৰ হ'ব এককটো চেণ্টিমিটাৰত দিছিলে এতিয়া আয়তীয় ঘনকটোৰ মুঠ পৃষ্ঠকালি হ'ল 350 বৰ্গ চেণ্টিমিটাৰ এতিয়া 8 নম্বৰ প্ৰশ্ন 14 সেণ্টিমিটাৰ উচ্চতাৰ চুঙা এটাৰ বক্ৰপৃষ্ঠকালি 88 বৰ্গ চেণ্টিমিটাৰ হ'লে চুঙাটোৰ ভূমিৰ ব্যাস নিৰ্ণয় কৰা আমাক এই প্ৰশ্নটোত এটা চুঙাৰ বক্ৰপৃষ্ঠকালি আমাক দিয়াই আছে যে চুঙাটোৰ বক্ৰপৃষ্ঠকালি 88 বৰ্গ চেণ্টিমিটাৰ আৰু চুঙাটোৰ উচ্চতা দিয়া আছে উচ্চতা মানে এইচ এইচৰ মান আমাক দিয়া আছে 14 সেণ্টিমিটাৰ আৰু আমি চুঙাটোৰ ব্যাস নিৰ্ণয় কৰিব লাগে চোৱা ব্যাস উলিওৱাৰ আগতে আমি ব্যাসাৰ্ধ উলিয়াব লাগিব ব্যাসাৰ্ধ মানে আমি আৰৰ মান উলিয়াব লাগিব প্ৰথমতে আমি ব্যাসাৰ্ধটো উলিয়াই লওঁ উলিয়াই লোৱাৰ পিছত আমি ব্যাস উলিয়াব পাৰিম ব্যাসাৰ্ধ যিমান হ'ব ব্যাসাৰ্ধক যদি আমি 2ৰে পূৰণ কৰি দিওঁ তেতিয়া আমি ব্যাস পাম প্ৰথমতে আমি বক্ৰপৃষ্ঠকালি সূত্ৰটো ব্যৱহাৰ কৰি আৰৰ মান মানে ব্যাসাৰ্ধ উলিয়াই লওঁ তাৰপিছত আমি ব্যাস উলিয়াম আমি ধৰি লওঁ যে চুঙাটোৰ ব্যাসাৰ্ধ আৰ ধৰা হ'ল চুঙাটোৰ ব্যাসাৰ্ধ আৰ আৰু আমাক চুঙাটোৰ উচ্চতা দিয়া আছে উচ্চতা আমি এইচ বুলি ধৰোঁ উচ্চতা আমাক দিয়া আছে যে 14 সেণ্টিমিটাৰ আৰু আমাক চুঙাটোৰ বক্ৰপৃষ্ঠকালি দিয়া আছে চুঙাটোৰ বক্ৰপৃষ্ঠকালি 88 বৰ্গ চেণ্টিমিটাৰ ইয়াতে আমি বক্ৰপৃষ্ঠকালি সূত্ৰটো ব্যৱহাৰ কৰিব পাৰোঁ যে 2πRh এইটো বক্ৰপৃষ্ঠকালি সূত্ৰ ইয়াতে পাইৰ মান আমি বহুৱাব পাৰোঁ 22/7 আৰৰ মান আমি উলিয়াই ল'ম আৰু এইচৰ মান দিয়া আছে 14 আমি ইয়াতে কেনচেল কৰিব পাৰোঁ 7 × 2 14 এতিয়া এই সংখ্যাকেইটা যিহেতু পূৰণ হৈ আছে এইপিনে গ'লে এইটো হৰণ হ'ব
আমি এনেকুৱাকৈ লিখিব পাৰোঁ যে 88 এইবোৰ আমি পূৰণ নকৰোঁ, পূৰণ কৰিলে এইবোৰ ডাঙৰ হ'ব। এইবোৰ ডাইৰেক্ট ইয়াতে আনিছোঁ যে 2 পূৰণ হৈ আছে এইপিনে হৰণ, 22 হৰণ আৰু 2 হৰণ। এতিয়া এইটো কেনচেল কৰিব পাৰোঁ, 22 4 পূৰণ কৰিলে আমি পাওঁ 88, আকৌ 2 × 2 = 4, এইটো 1 হ'ব। মানে আৰৰ মান পালোঁ আমি 1 cm। আৰ মানে হ'ল যে চুঙাটোৰ ব্যাসাৰ্ধ, ব্যাসাৰ্ধ হ'ল 1 cm। যদি ব্যাসাৰ্ধ 1 cm হয় তেতিয়া ব্যাস কিমান হ'ব? ব্যাস হ'ব আৰক আমি 2 পূৰণ কৰিব লাগিব। মানে আৰৰ মান যিহেতু 1 1ক আমি 2 যদি পূৰণ কৰোঁ, 2 × 1 = 2, মানে ব্যাস হ'ব 2 cm। এতেকে চুঙাটোৰ ভূমিৰ ব্যাস কি হ'ব? 2 × r, আৰ মানে 1। একেবাৰে সহজ, আৰৰ মান যিমান হয় এইটোক 2 পূৰণ কৰি দিবা, 2 × 1 = 2, মানে 2 cm। এইটোৱে হ'ল চুঙাটোৰ ব্যাস।